প্রিয় দর্শক শ্রেণী শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো আমি তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি তোমাদের আজ নতুন অধ্যায় শুরু করব অধ্যায় হচ্ছে সপ্তম এবং টপিকসের নাম হলো রাসায়নিক বিক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজ নতুন বিষয়টায় শুরু করছি রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া বলতে হচ্ছে আমরা এখানে প্রথম টপিকটা হচ্ছে পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন হচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর বা অথবা এক অবস্থা থেকে অন্য অবস্থার চেঞ্জ পদার্থের পরিবর্তন হচ্ছে দুই প্রকার কত প্রকার পদার্থের পরিবর্তন হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পদার্থের পরিবর্তন হচ্ছে দুই প্রকার যথা ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পদার্থের পরিবর্তন হচ্ছে দুই প্রকার যথা ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভৌত পরিবর্তন আমরা জানি যে কোন পদার্থকে বা মৌলসমূহকে পরিবর্তন করার জন্য এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় এবং পূর্বের যে অবস্থায় পরিবর্তন করছে সেই অবস্থা থেকে আবার ফিরে না যায় ভৌত হচ্ছে সাম্যিকভাবে স্থানান্তর আমরা সাম্যিকভাবে বলতে পারি যে ভৌত পরিবর্তনটা হচ্ছে কি সাম্যিকভাবে হলো স্থানান্তর যেমন পূর্বের অবস্থা থেকে ফিরে আসা যায় ভৌত পরিবর্তনের মাধ্যমে এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন আশা করা যায় যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বলি পানিকে পানি শিক্ষার্থী বন্ধুরা পানিকে যদি আমরা বিশ্লেষণ করি লক্ষ্য করি ভৌত পরিবর্তন পানির তিনটি অবস্থা থাকতে পারে যেমন হচ্ছে তরল গ্যাসীয় ও তরল কঠিন ও গ্যাসীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পানিকে তাপ দিলে আমরা হচ্ছে বাষ্প পরিণত হয় অনুরূপভাবে বাষ্পকে শীতলকরণ করলে পানিতে পরিণত হয় আর পানিতে শীতলকরণ করলে আমরা বরফে অথবা কঠিন অবস্থায় পরিবর্তন হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুধু হচ্ছে ভৌত পরিবর্তন হচ্ছে কি চেঞ্জটা একই পদার্থের হচ্ছে তিনটি অবস্থায় বিরাজ করছে যেমন হচ্ছে কঠিন থেকে আমরা হচ্ছে গ্যাসীয় অবস্থা এবং গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তর করতে পারি তাপ চাপ এবং বল প্রয়োগ করে এই পদার্থের পরিবর্তন করা যায় এই শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় পরিবর্তন হচ্ছে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থ অথবা অনুসঙ্গ বিক্রিয়া করে এক বা একাধিক পদার্থ বা অন্য কোনো নতুন পদার্থের তৈরি করা অন্য কোনো নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করা হয় উদাহরণ হিসেবে আমরা যদি বিবেচনা করি রাসায়নিক পরিবর্তনের একটা উদাহরণ হচ্ছে মিথেনকে আমরা যদি মিথেন মিথেনকে অক্সিজেনের সাথে দহন করলে আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয় এই শিক্ষার্থী বন্ধুরা মিথেনকে অক্সিজেনের সাথে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় আমরা শুধু বলতে চাচ্ছি মিথেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে পূর্বের অবস্থায় মিথেন এবং অক্সিজেনের অবস্থায় পরিবর্তন করা কখনো সম্ভব হবে না এই শিক্ষার্থী বন্ধুরা রাসায়নিক পরিবর্তন হচ্ছে এক বা একাধিক পদার্থ তাদের নতুন এক বা একাধিক পদার্থ উৎপাদন করে এই রাসায়নিক পরিবর্তনের মধ্যে একটি কথাই উপলব্ধি হয় যে বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য এরো চিহ্ন বা তীর চিহ্ন ব্যবহার করা হয় এরো চিহ্ন বা তীর চিহ্নের সামনের মৌলসমূহ পদার্থগুলোকে বিক্রয় পদার্থ বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চিহ্নের বাম দিকে মৌলসমূহ অথবা অনুসমূহকে বিক্রয় পদার্থ বলা হয় এবং তীর চিহ্ন অথবা সমান চিহ্নের ডান দিকে মৌলসমূহকে অথবা পদার্থগুলোকে
উৎপাদক পদার্থ বলা হয় এখানে মিথেন আর এবং অক্সিজেন হচ্ছে বিক্রয়ক পদার্থ কার্বন ডাই অক্সাইড এবং পানি হচ্ছে উৎপাদক এই শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা উদাহরণ যদি লক্ষ্য করি রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে इथेनॉल के
হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়াটা উৎপাদন হচ্ছে কিলোজুল তাপের সাথে
বিক্রিয়া করে ল্যাটিস অক্সাইড উৎপন্ন হয় এখানে ধীরে সমান প্লাস 180 এই শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা তোমাদের আলোচনা করলাম হচ্ছে পদার্থের পরিবর্তন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিন্যাস রাসায়নিক বিক্রিয়ার দিক রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন এই শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই ক্লাসে অনেক উপকৃত হবে বাড়িতে তোমরা তোমাদের মূল বইয়ের 144 পেজ থেকে 147 পেজ পর্যন্ত তোমরা আমি যতটুকু টপিকসটা দিয়েছি এর মধ্যেই সীমাবদ্ধ তোমরা বাড়িতে ভালোভাবে এটা দেখবা আরো দেখো উপকৃত হবা এই শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং ভালোভাবে অনুশীলন করে দেখবে অনুরূপভাবে সব বিষয়ে আমরা পারব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে এই বলে আমার ক্লাস এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।